এক ফালি চাঁদে হাসি দিগন্ত, হৃদয়ে জাগাও ফের বসন্ত, চৈত্রের খরা শেষে মমিনের বুক জুড়ে নেমে আসে খোদার আরো, জীবনে জাগো হৃদয়ে লাগো মাহে রমজানের পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে উপভোগ করছেন আমাদের নিয়মিত আয়োজন রমজানের পরশ 2022, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মিম সুফিয়ান। জনপ্রিয় মিডিয়া কাতিব টিভির রমজান মাস ব্যাপী আয়োজন, তিলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতা এবং দাওয়া ধর্মী রিয়েলিটি শো রমজানের পরশ 2022। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জনপ্রিয় মিডিয়া কাতিব টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজ আমরা উপনীত হয়েছি অষ্টাদশ পর্বে। 18তম পর্বটি আমরা সাজিয়েছি মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসের তাৎপর্য নিয়ে। এ পর্যায়ে চলে আসছে বিষয়ভিত্তিক তেলাওয়াত নিয়ে আমাদের প্রতিযোগী বন্ধু সদর সিলেটের নাসিম আল মাহদি। তার মাথায় রয়েছে একটি সাদা রুমাল যা স্পন্সর করেছে আফতাব পারফিউম, জামে মসজিদ মার্কেট, বন্দর বাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رآه من آيات ربه الكبرى صدق الله مولانا العظيم ما شاء الله নাসিম আল মাহদি অত্যন্ত ভালো তেলাওয়াত করেছো তুমি। তোমার তেলাওয়াত নিয়ে মন্তব্য এবারে হাফেজ আব্দুল্লাহ খান। মাশাআল্লাহ তেলাওয়াত সুন্দর ছিল, কিন্তু তুমি একটা ভুল করো, সেটা হলো যজম ছেড়ে দাও। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই, এখানে ওয়াহয়ুই পড়েছ, ওয়াহয়ুই, তারপরে ভুল পড়েছ নাজলাতান উহরা 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 যজম, এখানে তুমি ছেড়ে দাও, যার কারণে জবর হয়ে যায়, খেয়াল করবে। বারাকাল্লাহু ফিক, কাল কালার মতো হয়ে যায়, তাই না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর মন্তব্য করেছেন বিচারক হাফেজ আলী রহমান খান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে লাস্টের দিকে আয়াতের মধ্যেও আরও ভুল হয়ে গিয়েছিল, যে সময় হাসবুক বলা হয়েছে ওই সময়ে ভুলগুলা লাস্টের দিকে দুটা ভুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন আরও সহি সত্যভাবে কোরআনে পাক তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। নাসিম আল মাহদি, তুমি সহ আমাদের সকল প্রতিযোগীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া গ্র্যান্ড ফিনালেতে সেরা যে কজন যাবে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যারা অর্জন করবে তাদের জন্য রয়েছে
বড় অঙ্কের পুরস্কার, সেটি পাবার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার এই আসছে আফতাবুজ্জামান সাফওয়ান, দারুনাজাত কমি মাদ্রাসা শ্রীমঙ্গল মৌলভীবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট, কালান্তর প্রকাশনী বন্দরবাজার সিলেটের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং লিবাস কর্নার জামে মসজিদ মার্কেট বন্দরবাজার সিলেটের পক্ষ থেকে এক ব্যাগ পাঞ্জাবির কাপড় সহ সুন্নাহ সামগ্রী। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ দেখা হবে আবারও এরকম কোনো ময়দানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে আমাদের নাশিদ প্রতিযোগী বন্ধু আসছে কানাইঘাট সিলেটের নাজিম উদ্দিন, তার নাশিদ নিয়ে। বারে বারে বাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শুনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। রহম করো গো আল্লাহ ও হে দয়াময় রে, চায় যে নবীর শাফায়াত নবী মুস্তফায় রে, নবী মুস্তফায় রে। বারে বারে বাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাংলাদেশের যত উম্মা এ দরাতে নাই রে, দুয়া করো খুদার হাবিব যেন নাজাত পায় রে, যেন নাজাত পায় রে। বারে বারে বাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজিমউদ্দিন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটি তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এখন তোমার গান কেমন হয়েছে সেটা জানবো আমাদের বিচারকের কাছ থেকে, জমজমের পরিচালক আলী মুর্তজা বিন আমিন। মাশাআল্লাহ, নাজিমউদ্দিনের গায়িকিটা দারুণ ছিল এবং তার কণ্ঠটাও অনেক চমৎকার, যদি আরেকটু প্র্যাকটিস করত আর অনেক ভালো হতো। আর আরেকটা বিষয় খেয়াল করবেন, সে বিষয়টা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এই উচ্চারণটা যদি ঠিক করা যায় তাহলে সঙ্গীতটা আরও চমৎকার হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। তোমার সম্পর্কে তো শুনলাম বিচারকের কাছ থেকে, এখন তোমার সম্পর্কে বলবেন আমাদের খান সাহেব, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, শুরুর দিকটা খুব মায়াবী ছিল, কিন্তু শেষে এসে একটু
তার স্কেলটা হাই হয়ে গেছে। তো এই বিষয়ে একটু পরিচর্চা দরকার যে আমি কোন স্কেলে গাইলে আমার শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবো, মানে হাইওয়ে রোডে উঠেই গাড়ি টান দেওয়া যাবে না, তাহলে সামনে গেলে ট্রাকের তলে পড়া লাগবে। এই কারণে উঠে আগে নিয়ন্ত্রণ করতে হবে গাড়িটা, যে আমি এইভাবে চালাইলে মোটামুটি সিলেট থেকে মৌলভীবাজার পর্যন্ত যাইতে পারবো, তার আগে যদি দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের অকাল মৃত্যু হয়ে যাবে, এদিকটা একটু লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, আমাদের খান সাহেব সুন্দর মন্তব্য করলেন, বোঝা গেল যে গান সম্পর্কে নাশিদ সম্পর্কেও তার জানাশোনা আছে। আচ্ছা, আপনার থেকে কি আমরা নাশিদ শুনতে পারি একটু? বিপদ না, আমরা তো জানি আপনি জানেন। আসলে শ্রোতা হিসেবে অনেক সময় অনেক অভিজ্ঞতা থাকে, যেমন আমাদের দেশে মাহফিলে বর্তমানে বক্তার চাইতে যেমন শ্রোতারা বেশি বয়ান জানে, তো সাংস্কৃতিক অঙ্গনে ঘুরতে ঘুরতে শিল্পীদের গান শুনতে শুনতে মোটামুটি একটা আইডিয়া আসছে যে এই স্কেলটা নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ন্ত্রণ করে গাইতে হয়, এই আর কি। এই নিয়ন্ত্রণে রেখে আপনি একটু আমাদেরকে শুনিয়ে দেন না, এই রমজান মাসে সারাদিন রোজা রেখে তারাবির পর মানুষ এখন একটু রিল্যাক্স মোডে আছে, এই সময়ে যদি আপনার থেকে কিছু শুনতে পায়। কি খু মুরে খোদা বিপদে ফলাই দিছে, বা অন্য সুরে ভালো একটা গজল গায়েন না একটু? যদি আমি শিল্পী না, মানে আর আমার কণ্ঠ, আমার আত্মবিশ্বাস আছে যে আমার কণ্ঠে দর্শক মজা পাবে না, তো আমি আর কি তাকে বোঝানোর জন্য একটু, একটা আছে না যে নবী মোর পরশমণি, তো এইটা যদি আমি শুরুতে একটু স্কেল ঠিক রাখি, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, এইভাবে যদি ধরি দেখা যায়, আর যদি আমি শুরুতে উঠে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন, এইখানে এসে স্কেলটা মিস হয়ে গেল, এখানে এসে দেখা যেত এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারতো, নবী মোর সোনার খনি, এইরকম একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এটা আর কি আমি ওনাকে বুঝাইতে চাইছিলাম। বাকিটা বিচারক মণ্ডলী বুঝাইছে, আশা করি বিচারক মণ্ডলীর মানে পরামর্শটাই তিনি ফলো করবেন, আমারটা বিনোদন হিসেবে দিলাম। ধন্যবাদ, আপনার সুন্দর কণ্ঠ আছে সেটাও জাতি আজ জেনে গেল, এবং আগামী দিনে আপনার থেকেও একটা নাশিদ এই জাতি শুনতে চায়, কখনো হয়তো আমরা দেখতে পাবো আমাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খানকে তথা খান সাহেবকে নাশিদ নিয়ে আপনাদের সামনে। অনেক শুভকামনা এবারে তোমার জন্য পুরস্কার। এবারে আমরা চলে যাব হাদিস শরীফের প্রয়োজনীয়তা আমাদের জীবনে কি তা শুনতে আমাদের বিজ্ঞ আলোচকের কাছে। আছেন তরুণ দাই আলেম দিন মাওলানা হাবিব বিন ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, সাদাকাল্লাহুল আযীম। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে হাদিসের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার হাদিসের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। নববী জীবন, পুরো নববী জীবনকেই হাদিস বলা হয়, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হোক কিংবা কাজ হোক কিংবা মনসম্মতি, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী জীবনের সব কিছুকেই হাদিস বলা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলিম জীবনে হাদিসের প্রয়োজনীয়তা এবং গুরুত্বটা কতটুকু, এ ব্যাপারে অনেক লম্বা কথা বলতে হয়। আমরা সংক্ষেপে যদি বলি তাইলে চারটি কারণ স্পেশালি আমরা উল্লেখ করতে পারি। একটা হচ্ছে যে কোরআনুল কারীম এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ইসলামী শরিয়ার মাসদার তথা মূল উৎস। পুরো ইসলামটা হচ্ছে এই দুইটা জায়গা থেকেই বের হয়, এবং আমরা আমাদের জীবনের বিধিবিধান সব কিছু আমরা এখান থেকেই পেয়ে থাকি। দ্বিতীয় কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মানুষ যদি বা কোনো মুসলিম যদি তার জীবনে গুমরাহি থেকে বাঁচতে চায়, তার জীবনটাকে যদি সফল করে গড়ে তুলতে চায়, তাহলে সুন্নাহ তথা হাদিসকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ হাদিস, তিনি বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবা
তোমরা গুমরা হবা না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, তথা আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে সুন্নাত নবী, তথা হাদিস। তৃতীয় বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্পেশাল দোয়া পেতে চায় তাইলেও তার জীবনে হাদিস চর্চার কোনো বিকল্প নেই। তো আমরা বিভিন্ন হাদিসকে সামনে রেখে একথা বলতেই পারি যে মানব জীবনে হাদিস চর্চার কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমরা যেন সুন্না ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না যেন আমরা ফলো করতে পারি, বাস্তব জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, যাতে আছে তাঁর স্বীকৃতি। মহানবীজির হাদিস তাহাই শরিয়ার এক মূলনীতি। আমরা মানব জীবনে হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সুন্দর কথামালা শুনেছি। কাতিব টিভির ব্যতিক্রম ধর্মী আয়োজন তেলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতা এবং দাওয়া ধর্মী রিয়েলিটি শো রমজানের পরশ 2022 এর অষ্টাদশ পর্ব। আজকের পর্বটি সাজানো ছিল মহানবীজির হাদিসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানের সঙ্গী ছিলেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আগামীকাল আবারও জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জনপ্রিয় মিডিয়া কাতিব টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকলকে আগামীকালের অনুষ্ঠান তথা রমজানের পরশ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মিম সুফিয়ান, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, জীবন হোক মহিমান্বিত।